চাকরিহারাদের নিয়ে সংগ্রামে যৌথ মঞ্চ, এসএসসি ভবন অভিযানে উত্তেজনা, সল্টলেকে করুণাময়ীতেই আন্দোলনকারীদের আজকে দেয় পুলিশ। বিচার ব্যবস্থাকে বেলাগাম আক্রমণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হাইকোর্টের দ্বারস্থ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না, আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে স্টেক একদম স্যাটিসফাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি, তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5-2 লক্ষ পরিবার বলছে কি না, 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয় পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন, মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি। অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি।